হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা ইন্টারপোলেশনের ফার্স্ট পার্ট শেষ করছি। আজকে আমরা শুরু করব ইন্টারপোলেশনের সেকেন্ড পার্ট, ইনভার্স ইন্টারপোলেশন অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল ইন্টারপোলেশন। এই ক্ষেত্রে আমাদের দুইটা এক্সাম্পল প্রবলেম আমরা সলভ করব, এক্সাম্পল ওয়ান অ্যান্ড এক্সাম্পল থ্রি। এবং এখানে এক্সাম্পল ওয়ান যদি আমরা শুরু করি, এক্সাম্পল ওয়ানে দেখো যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ডিটারমাইন এক্স ইফ ওয়াই ইকুয়াল 161 বাই কোয়াড্রেটিক ইনভার্স ইন্টারপোলেশন। কোয়াড্রেটিক ইনভার্স ইন্টারপোলেশন মানে এখানে যদি একটা কার্ভ থাকে, তখন সেই ক্ষেত্রে কার্ভের কোনো একটা মিসিং ভ্যালুর মান কীভাবে আমরা বের করবো। সাপোজ ধরো এখানে এক্স সমান আছে টু, টু এর জন্য ওয়াই হচ্ছে 14, এক্স সমান থ্রি, থ্রি এর জন্য ওয়াই হচ্ছে 76, এক্স সমান ফোর, ফোর এর জন্য ওয়াই হচ্ছে 282 দেওয়া আছে। তো যখন হচ্ছে গিয়ে ওয়াইয়ের মান 161, তখন এক্স এর মান কত? তার মানে 161 কোথায় আছে? আমরা একটু খেয়াল করি যদি গ্রাফটাতে, গ্রাফটা আসলে আমাদের গিভেন থাকবে না এবং আমাদের দরকারও নেই, আমরা জাস্ট বোঝার জন্য গ্রাফটা দেখাচ্ছি যে 161 তখন কি হবে, 150, 200। তাহলে 161 কি? এই দুটার মাঝামাঝি আমি 160 ধরতে পারি, 175 ধরতে পারি, তার থেকে নিচে মানে এখানে ধরো কোনো একটা জায়গায় 161। তাহলে এই বরাবর আমরা যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান কত? ধরো 3.5, এই গ্রাফ থেকে আমরা যেটা পাচ্ছি। সো এই মানটাই আসলে আমরা বের করব, গ্রাফিক্যালি না, আমরা বের করব হচ্ছে গিয়ে এটা ইকুয়েশনের মাধ্যমে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা লাস্ট ক্লাসের যে সূত্র ইউজ করছিলাম, সেম সূত্র, সিমিলার সূত্র ইউজ করে আমরা অঙ্কটা করব। সো আমরা একটু সূত্রে চলে যাই। সূত্রে গেলে আমরা দেখব যে দেখো এফ অফ এক্স ইকুয়াল কী হবে, আমার এখানে টার্ম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই থ্রি। তাহলে আমি কি বলছিলাম, এখানে যতগুলো থাকবে সেই এখানেও যতগুলো কি করতে হবে, পার্ট আমার অ্যাড করতে হবে। তাহলে ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু। তাহলে ওয়াই নটের সাথে আমার এখানে যখন নট থাকবে, তখন আমি কি বলছি যে নট বাদে বাকি যে দুটো টার্ম আছে, সেই দুটো টার্ম উপরে কী হবে, বিয়োগ হবে। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু। আর নিচে কী হবে, এই এখানে আছে কি ওয়াই নট, তাহলে এখানে হবে কি এক্স নট, এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু। সিমিলারলি ওয়াই ওয়ানের জন্য এখানে আছে কি ওয়াই ওয়ান, তাহলে আমি কি বলছিলাম ওয়াই ওয়ান আমার কোথায় হবে, এই জায়গাতে হবে। তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের জন্য কি এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে এক্স ওয়ান বাদ দিয়ে বাকি যে দুটো থাকবে সেই দুটো এখানে বিয়োগ হবে। সিমিলারলি উপরে কী হবে, এক্স মাইনাস এইখানে যা থাকবে এখানেও তাই থাকবে। তাহলে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই টু এর ক্ষেত্রেও কী হবে, নিচে হবে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স এক্স নট ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, আবার উপরে কী হবে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সূত্রটা একবার একটু বুঝিয়ে ফেলতে পারলে অঙ্কটা আর কোনো কঠিন কিছু হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি ওয়াই নটের মান বসালাম 14, ওয়াই ওয়ান 76, ওয়াই টু 282 বসাই দিলাম। এখন আমরা এক্স এর মান কিন্তু আননোন, জানি না, আমরা জাস্ট কী করবো এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এর মানগুলো সবগুলো বসাই দিব। তাহলে এক্স নট টু, এক্স ওয়ান, থ্রি, এক্স টু হচ্ছে ফোর, মানগুলো বসাই দিলাম। বসাই দিয়ে এখন আমরা দেখো এই প্রত্যেকটাকে আমরা কী করতে পারি, মিডল টার্ম করে ফেলতে পারি, জাস্ট গুণ করে দিব, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস টু, এক্স মাইনাস এইট, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, গুণ করলে আমরা এরকম কিছু পাবো। এবার আমরা সবগুলো গুণ করে যদি আমরা যোগ বিয়োগ করি, এক্সের সহগগুলো, এক্স স্কোয়ারের সহগগুলো সব একপাশে নিলাম, এক্স এক্সের সহগগুলো সব একপাশে নিলাম, কনস্ট্যান্টগুলো একপাশে নিলাম, এবার যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলে এরকম একটা ইকুয়েশন আমরা দাঁড়াতে পারি। এইবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবো কীভাবে, এফ অফ এক্সের মান আমাদের দেওয়া আছে কত, ওয়াই সমান কত, 161, তাহলে আমরা এখানে কি বসাবো, 161। ওয়াই মানেই কিন্তু এফ অফ এক্স, তাই না? তাহলে আমরা এখানে 161 সমান এই ইকুয়েশনটা বসালাম। এখন আমরা এটা ক্যালকুলেটারে সলভ করতে পারি, ক্যালকুলেটারে ইকুয়েশন বসাই, 1 ডিগ্রি ইকুয়েশন সলভ দিলেই হয়ে যাবে। হ্যান্ড ক্যালকুলেশনও করতে পারো, ক্যালকুলেটার করলে আর্লি হবে, সেটাই আমরা করব। করলে আমরা ফাইনালি পেলাম কত, এক্স এর মান দুইটা পেলাম, পেলাম একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0.638, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3.5। 0.638 কি আমাদের ফিজিক্যাল না, কখনোই হতে পারে না, ঠিক আছে? দেখো টু এর পরে, টু এর আগে 1.5, এগুলোর জন্য কি আস্তে আস্তে মান আবার বাড়তেছে, তার মানে হচ্ছে কি 0.608 কখনোই মান সম্ভব হবে না, মানে এই পার্টটা উপরে দিকে উঠতেছে, তাহলে নিচের দিকে হওয়া কি সম্ভব, সম্ভব না। তাহলে আমাদের এইটার মান, এক্স এক্স এর মান আমরা কী পাবো, 3.5। দিস ইজ দ্য রেজাল্ট ফর দিস ম্যাথ। তাহলে আমরা হচ্ছে কি ইন্টারপোলেশনের এই ইনভার্স ইন্টারপোলেশনটা কি, এটা কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে কি যে এরকম একটা ছবি,
একটা ছবি, এই ছবিটা সাধারণত আমরা দেখে আসছি কন্ট্রোল ম্যাপ বা হচ্ছে গিয়ে ইলিভেশনের লেভেলিং অ্যান্ড কন্ট্রোলিং এর চ্যাপ্টার যখন আমরা সার্ভিং এ সলভ করছি, সেই ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম। ঠিক আছে, দ্য ফলোয়িং গ্রিড রিপ্রেজেন্ট ইলিভেশন ডাটা ইন মিটার অফ অ্যান এরিয়া। একটা এখানে একটা গ্রিড আছে, এই যে এটা যদি 1 2 3 4 1 2 3 4 এরকম গ্রিড আছে, ইচ স্কোয়ার ইজ 100 মিটার ইন্টু 100 মিটার অফ সাইজ। এই প্রত্যেকটা স্কোয়ার হচ্ছে কি 100 মিটার, এই টুক হান্ড্রেড, মানে টোটালটা কত 300, এই টুক হান্ড্রেড, মানে টোটালটা কত 300। ডিটারমাইন ইলিভেশন অ্যাট লোকেশন 170 মিটার 160 মিটার ইউজিং বাইলিনিয়ার ইন্টারপোলেশন। 170 মিটার 160 মিটার মানে হচ্ছে গিয়ে এই পয়েন্টকে যদি আমি 0 0 ধরা হয় তাহলে এইটুকু হচ্ছে 100, 100-এর পরে আমার 70 যেতে হবে কি, এইখানে 70 হবে। আবার ওয়াই বরাবর কত 160, তাহলে এইটুক হচ্ছে 100, 100-এর পরে কত 60, তার মানে এইখানে কোন একটা জায়গায় হচ্ছে কি আমার মানটা কত 170 160। আচ্ছা, তার মানে এই আর বিন্দুতে হচ্ছে কি আমার কি মান বের করতে হবে, ইন্টারপোলেশনের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা কি করব, একটু ভেঙে ভেঙে করব, কেন ভেঙে ভেঙে করবো, দেখো আমাদের মানটা হচ্ছে কি, দেখো 200-এর জন্য মান আছে, 100-এর জন্য আছে, কিন্তু 170-এর জন্য বা 160-এর জন্য মানটা কি নাই। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বিন্দুগুলো, এই যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এইগুলো হচ্ছে গিয়ে ওই পয়েন্টগুলোর হচ্ছে কি আমার ইলেভেশনের যেই ভ্যালুগুলো, ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেটের ভ্যালু, যেটা 0 0 1 0 2 0 3 0 এভাবে বলে, মানে গ্রিডের নাম দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, প্রথম আমরা যে কাজটা করব, প্রথম আমরা হচ্ছে গিয়ে ডিটারমাইন করব পি এর ইলিভেশন ইউজিং ইটস অ্যাডজাসেন্ট ইলিভেশন 9.2 8.5। পি এর ইলিভেশন, এই যে মানে এই বিন্দু বরাবর এই রেখার উপর একটা বিন্দু নিব, এই রেখার উপর একটা বিন্দু নেব, তাহলে এই বিন্দুতে আমার হচ্ছে গিয়ে পি এর মান কত, পি যে বিন্দুটা আছে, পি বিন্দুর দুই পাশে আমি কত আছি ইলিভেশন পাচ্ছি, কত 9.2 আর 8.5, কত কত পাচ্ছি 9.2 পাচ্ছি আর 8.5 পাচ্ছি, তাহলে এই দুইটার মাঝামাঝি পি বিন্দুটা আছে, তাহলে পি বিন্দুর একটা ইলিভেশন আমরা বের করে ফেলি যে পি বিন্দুর ইলিভেশনটা কত। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইপি বসাবো, ইপি সমান হচ্ছে কি আমার মান কয়টা আছে, ওয়াই নট ওয়াই ওয়ান, তাহলে আমার এখানে টার্ম কয়টা আসবে, ওয়াই নট ওয়াই ওয়ান, তাহলে এখানে আসবে কি, এখানে একটা এক্স নট, এখানে একটা এক্স ওয়ান, তাহলে সূত্রটা আগের মতো এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ানের জন্য এক্স মাইনাস এক্স নট ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট। এবার আমরা কি করব, এক্স এর মান মানে কি, এই যে আমার 170, ওয়াই এর মান মানে কি, সরি, এক্স ওয়ান এর মান মানে কি 200, তাই না, তাহলে আমরা কি করব, এই 170 বসালাম, এক্স ওয়ান হচ্ছে 200 বসালাম, এক্স নট কত ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে কত এইখান থেকে এইটুক কত 100, তার মানে এটার মান কত 100, মাইনাস এক্স ওয়ান হচ্ছে এইটুক কত 200, তাহলে এটা 200, বাকি মানগুলো বসাই ক্যালকুলেট করলে আমরা পেলাম কত 8.71, তার মানে দেখো 9.2 8.5 ইন্টারমিডিয়েট একটা ইন্টারপোলেশন ভ্যালু পেলাম কত 8.71। একইভাবে আমরা কি করব, কিউয়েরটাও বের করব। ঠিক আছে, তাহলে এখানে আছে 9.9, এখানে আছে 9.3, তাহলে মাঝখানে ইন্টারমিডিয়েট পয়েন্টেরটা কি হবে, এইখানে আমি কি করব, ওয়াই নট এক্স মাইনাস এক্স ওয়ান একই রকম করে সূত্র দিব, সব কিছু সেম থাকবে, শুধুমাত্র ওয়াই নট আর ওয়াই ওয়ানের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব মান একই ভ্যালু। এখানে আমি এক্স নট এক্স ওয়ান যা বসাইছি এখানেও সিমিলারলি সেম ভ্যালু, শুধুমাত্র ওয়াই নট আর ওয়াই ওয়ানের ভ্যালু চেঞ্জ, কেন চেঞ্জ, কারণ পিটা আছে হচ্ছে কি, দেখো এই 100 এইটুক, এইটুক হচ্ছে 200, তাই না, তাহলে এই রেঞ্জের মধ্যে হচ্ছে পি আছে, তাহলে কিউ আছে কোথায়, এই 100 এই রেঞ্জের মধ্যে, তাহলে এইখানে প্রথম ভ্যালু কত 9.9, এখানে সেকেন্ড ভ্যালু কত 9.3, তাহলে এই দুইটার মাঝামাঝি কিউ বের করতে হলে আমার এই দুইটা ভ্যালুকেই ইউজ করতে হবে, তখন আমি আর 9.2 আর 8.5 ইউজ করতে পারবো না, সেই জন্য আমরা কী করলাম, 9.2 আর 9.3-কে ওয়াই নট ওয়াই ওয়ান ধরে এখানে ই কিউ বিন্দুর ইলিভেশন বের করলাম, এটা আসলো কত 9.48, তার মানে 9.9 9.3 9.48। এইবার আমরা কি করব, দেখো এই পি বিন্দু জানি কিউ বিন্দু জানি, তাহলে ইন্টারমিডিয়েট আর বিন্দুর ইলিভেশন কত বের করতে পারবো, মানে এই বরাবর আমরা মান বের করবো, তাহলে এই ক্ষেত্রে এইটা হবে এক্স নট, এটা হবে এক্স ওয়ান, তাই না, এই জন্য আমরা কিন্তু মানগুলো বের করে নিয়েছি। তাহলে আমরা এখন কি করব, দেখো নাও ডিটারমাইন ইলিভেশন অফ আর ইউজিং অ্যাডজাসেন্ট ইলিভেশন পি অ্যান্ড কিউ, তাহলে ই আর সমান কি হবে, ওয়াই নট এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান এক্স নট মাইনাস এক্স ওয়ান, তাহলে এখানে আমার মান কোনটা কোনটা আমি নিব, দেখো ওয়াই নট আমি নিব কত
9.3 আর y1 8.5 আচ্ছা x minus x1 x এর মান কত হবে 160 x1 এর মান 200 x minus x0 x0 x হচ্ছে 160 আর 100 একই মানগুলো থাকবে শুধুমাত্র এখানে হচ্ছে গিয়ে এই x এর মানগুলো চেঞ্জ হয়ে যাবে তাই না এই পয়েন্টের জন্য x এর মানটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখানে সেন ছিল কত 170 এখানে হচ্ছে কত 160 ঠিক আছে এবার আমরা কি করব এই এইগুলা হচ্ছে গিয়ে ক্যালকুলেটর করব ক্যালকুলেট করলে আমরা কি পাবো এই মানটা পেয়ে যাব তাহলে রেজাল্ট আসলো কত 8.82 মিটার তাহলে আমার আর বিন্দুর যে হচ্ছে এলিভেশন সেটা কত 8.82 ঠিক আছে এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি দেখো p আর q যেহেতু ধরলাম তাহলে আমি এখানে p এর যে এলিভেশন পেলাম আর q এর যে এলিভেশন পেলাম এই মান দুটো কিন্তু এখানে বসে অঙ্কটা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কি হবে এখানে p এর মান এখানে q এর মান বসাবো তাহলে এখানে x এর মানও কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে যেমন p এর জন্য একটা মান q এর জন্য কি আরেকটা মান চেঞ্জ হতে পারে তখন আমরা যেমন এই যে p আর q এর জন্য কত করছি 170 করে করছি তোমরা ওইটা দিয়েও ট্রাই করে দেখতে পারো যে এই রকম ভ্যালু আসে কি না বা চেঞ্জ আসে কি না একই ইন্টারপোলেশন কিন্তু x বার x বার x স্পিন ডিরেকশন বরাবর করা যায় আবার y ডিরেকশন বরাবরও করা যায় এই ক্ষেত্রে আমরা কি করলাম জাস্ট ভেঙে ভেঙে প্রত্যেকটা মান বের করলাম তাহলে আমাদের যে ইন্টারপোলেশনের ভ্যালু বের করতে বলা হয়েছিল আমরা কি সেই ইন্টারপোলেশন ভ্যালুর মান বের করতে পারছি তাহলে এইটাই হচ্ছে আমার এটা হচ্ছে কি আমার মাল্টি ডাইমেনশনাল ইন্টারপোলেশন মানে x বরাবর y বরাবর দুই দিকে ইন্টারপোলেশন করে আর আগের অঙ্কটা ছিল হচ্ছে ইনভার্স ইন্টারপোলেশন ঠিক আছে একটা ইকুয়েশন ডেভেলপ করে ইকুয়েশনের মান বসে ইন্টারপোলেশন করা ঠিক আছে আমি তোমাদের ইন্টারপোলেশনের উপর অ্যাসাইনমেন্ট দিতে পারি আর যদি তোমরা প্রিফার করো অন্য চ্যাপ্টার অঙ্ক ইজি মনে হয় তাহলে সেইগুলোর উপরেও অ্যাসাইনমেন্ট দিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে ইন্টারপোলেশন পার্ট মোটামুটি এইটুকু এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাব ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান